মধ্যে একটা ডিসটেন্স ছিল সেটা আছে সেটা থাকবে তাই না এত বাড়াবাড়ি করো না কি আশ্চর্য আমি কি করতে পারি যদি পাড়ার লোকেরা আপনাকে জামাই বাবু বলে ডাকে আমি তো আপনাদের শিখিয়ে দিইনি তাহলে ওরা জানলো কি করে আমি বলেছি তাই আরে তুমি একজন মানুষ আমার বাড়িতে আসলে সে থাকবে উঠবে বসবে আর তার পরিচয় যদি কেউ জানতে চায় আমি তখন কি বলবো আর আপনি আমাকে কি মনে করেছেন আমার কোনো মান সম্মান নেই তাছাড়া পাড়ার লোকেরা দেখেছে আপনাকে আমার বাড়িতে আসতে মা বাবা দুজনেই আমাদের সম্পর্কে সবটা বলেছেন সবাইকে বেশ ছবিগুলো নিয়ে যদি আপনার এতই সমস্যা হয়ে থাকে তাহলে আমি না 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 সোনার ছবিটা ছড়াবে না দাও আমার মেয়ের ছবি আমাদের না না রূপাটাও থাক রূপা তো আমার না মানে দুটোই থাক ছড়াতে হবে না দাও আমাকে ঠাকুর এ কোন পরিস্থিতির মধ্যে ফেললে আমাকে যে দীপা এতদিন আমার কাছে ছিল না তার জন্য এত কষ্ট পেয়েছি আমি সে আজকে আমার চোখের সামনে তাকে দেখলেই রাগ হচ্ছে আমার আমার মেয়ের থেকে তার জন্য আমায় আলাদা থাকতে হচ্ছে কেন কেন হচ্ছে এরকম আপনার কফি চাই না আমার কফি বানিয়েছি খেয়ে নিন নইলে আপনার মাথা ধরবে এরপরে খাবার বানানো হয়ে গেলে আপনি খেয়ে নেবেন আমার মাথা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের আমি কি বলেছি আমার কফি খেতে ইচ্ছা করছে দীপা আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে তুমি এখান থেকে যাও আই এম ফাইন লাগবে না কিছু আমার ঠান্ডা হয়ে যাবে সবে একদিন হলো এখনো অনেক অনেক দিন বাকি হিংসু কুটি তোমার ডাক্তার বাবু কি মিস করছো না মোটেই না মোটেই হ্যাঁ রূপা জানে হিংসু কুটির একটু একটু কষ্ট হচ্ছে আমি তো জানি বাবা বাবা কাজে গেছে কাজ হয়ে গেলেই ফিরে আসবে আর আমি চাই বাবা বাবা ভালো করে কাজ করুক কিন্তু তোমার বাবা আমার মা দুজনে ছ মাসের জন্য কেন কাজে গেল হতে পারে আমাদের যেমন অনেক কিছু মিলে যায় আমাদের মা বাবারও তেমনই মিলে গেছে তুমি হাসছো কেন আমার আমাদের তো ভাব আছে ওদের নেই দেখেছো না লেগে 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 কথা বলে ঠিক বলেছো তাই তো এই দেখো দিদি ভাই তোমাদের জন্য কি বানিয়ে এনেছে সোনা রূপার জন্য গরম গরম নুডলস খেতে হবে এখন না না খাবো না আমিও খাবো না দিদি ভাই না খাবে না বললে তো চলবে না সেই দুপুর বেলা খেয়েছো তারপর কিচ্ছু খাওনি আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ এটা থেকে খাইয়ে দিই এনা মুখ খোলো একজন একজন করে খাওয়াই না খাবো না এই দেখো আমি কি বানিয়েছি তোমাদের ফেভারিট ফ্রুট কাস্টার্ড কে খাবে খাচ্ছে তো না এবার দেখ তুই যদি খাওয়াতে পারিস ফ্রুট কাস্টার্ড আমার হাতে সবাই খেয়ে নেবে দেখি তো কে খাবে না বলছে এটাকে এখানে রাখি কে খাবে না মা কি হয়েছে সোনা রূপার মন খারাপ কেন কই না তো আমাদের মন ভালো আছে তাই তাহলে দুজনে মিলে চটপট করে এটা ফিনিশ করে ফেলো তাহলে কে ফার্স্ট হয় ঠিক ভীমের মধ্যে দেখি রজার দুটো ছেলে কথা আমাদের জন্য একটি চটপট খেয়ে নাও ওই যে গান চলছে লাল কমল আর নীল কমল এক সেকেন্ড একটা প্ল্যান করা যায় না আচ্ছা আমরা যদি নীল কমল আর লাল কমল নিজেরা মিলে করি তাহলে কেমন হয়
আমরা এটা করব সবাই মিলে। মা, আইডিয়াটা কিন্তু দারুণ, ফাটাফাটি বল। হ্যাঁ, দারুণ মজা হবে। তাহলে কে কোন ক্যারেক্টার প্লে করবে সেটা ঠিক করে নিলেই তো হয়, কি? হ্যাঁ, বাবার মা করবে রাজারানী। আমাকে এর মধ্যে ইনভলভ করো না, আমি তো বললাম তোমাদের করতে। না, তুমি কিন্তু পারতেই হবে। হ্যাঁ দিদি ভাই, তুমি রানী সাজবে আর আমি আর হিংসু করতে। তোরা হবি নীলকমল লালকমল, কিন্তু রাক্ষসী রানী কে হবে? সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের তো রাজকুমারটা সিলেক্ট করতে হবে। তো লাল কমল কে হবে? আমি। আর নীল কমল? আমি। দাঁড়াও, কনফিউশন হয়ে যাচ্ছে, দাঁড়াও আমাকে কিছু ডিসাইড করতে হবে। দাঁড়াও, নীল কমল লাল কমল তো হয়ে গেল। তাহলে শোনা হবে লাল কমল আর রূপা নীল কমল। ওদের ভালো রাখার প্রথম স্টেপে আমরা সাকসেসফুল। সূর্য এখন দীপার বাড়িতে, ও কি করছে, ওদের মধ্যে কি হচ্ছে কে জানে। সম্পর্ক যদি আগের মতো হয়ে যায় তাহলে আমার কি হবে? না না, আমি এত সহজে হাল ছাড়ব না। আমাকে সূর্যের কাছে যেতে হবে, আমি শেষ হয়ে যাব। মঞ্চটা কিন্তু বেড়ে হয়ে দারুণ দারুণ দাদা, বুড়ো বয়সে আবার গাছে উঠতে যাবে না, ব্যঙ্গমি আছে কিন্তু কামড়ে দেবে। যাই বল দাদা, বলছি যে কখন শুরু হবে লাল কমল নীল কমল, আমার ভালো লাগছে না ধৈর্য। শোন শোন শোন, একটু ধৈর্য ধর, ভালো কিছু পেতে গেলে না একটু অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে শেখো। আরে ধৈর্য তো ধরে বসে আছি। আচ্ছা দাদা, আমাদের কেউ পারফর্ম করতে বললো না, এটা কিন্তু ভালো হলো না। আরে বাবা, ছোটরা ধরেছিল তো, ধরেছিল। আমরা কোন রকমে বুঝিয়ে বলেছি দাদার তো শরীরটা খারাপ, আর আমরা সকলে মিলে যদি পার্টিসিপেট করি তাহলে ওদের পারফরম্যান্সটা কে দেখবে? দর্শক তো দরকার, তাই ছোটরা পারফর্ম করবে আর বড়রা সবই দেখবে। বেশ, কিন্তু আজকের এই অনুষ্ঠানে নাচ গানের দায়িত্বে কে আছে? কে কে? জয়! আমরা তো অর্গানাইজার। জয় জয় হাই জয় জয় জয়। আরে এই মালি, জয় কো বলে গেল। তুমি এটা কি সাজেছ? রাখাল চাষি। আরে বাবা, তুই তো এত সেজেছিস, তা বাচ্চাগুলোকে সুন্দর করে সাজিয়েছিস তো, সবাইকে রেডি করে রেখেছি। দাঁড়া, শুরু করবো তো, এখনো দায়িত্ব আমি। বলছি তো, তোর বৌদি কোথায়? অনুজা লাবণ্য কোথায়? দাদা, দিদি একটা কলে আছে, কথা বলছে, চলে আসবে। এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব, তাই না দেখে রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক, সতীনপুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীনপুত্রের সঙ্গে থাকে সকাল বেকাল,
রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। লালা বলছি মিশকাতে এমনিতেই আমাদের বাড়িতে সকালে বিকেলে দুবার করে হাজিরা দেয়, আজকে এলো না, ও এলে ওকে রাক্ষসীটা সাজাতাম, খুব ভালো মানাতো। তুমি বাবার আগে বাচ্চারা এই ব্যাপারটা ভেবে ফেলেছে। অনুরাগের ছোঁয়া, তনু ছিন্ন বিনা, সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।